পঞ্চমীর সন্ধ্যায় গন্ডাছড়া সুকান্ত ক্লাবে ফিতা কেটে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন গন্ডাছড়া মহকুমার শাসক অরিন্দম দাস। এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সেখানে ক্লাবের শিল্পীরা নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক, সভাপতি সহ ক্লাবের সদস্য সদস্যবৃন্দ এবং এলাকার অভিভাবকগণ। সেখানে আলোচনা করতে গিয়ে মহকুমার শাসক অরিন্দম দাস মহকুমা এলাকার পুজো উদ্যোক্তাদের প্রতি শান্তি সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দুর্গোৎসব জাতি ধর্ম নির্বিশেষে সবাই আনন্দের সাথে পালন করে থাকেন, সবাই যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে উৎসবের দিনগুলো কাটে, মহকুমা শাসক এই আশাটুকু ব্যক্ত করেন। আমরা প্রতি বছরই এই দুর্গাপূজার জন্য অপেক্ষা করে থাকি। দশমী যায়, দশমী শেষ হলে আবার আমরা অপেক্ষা করতে থাকি কবে আবার সপ্তমী আসবে, অষ্টমী আসবে, নবমী আসবে। তো এক বছর ঘুরে গিয়ে এবার আবার এলো। আমি খুবই আনন্দিত আজকে যে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। তার জন্য আমি সুকান্ত ক্লাবের যারা কর্মকর্তারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে সুকান্ত ক্লাবের সাথে জড়িত যারা আছেন, সমস্ত পরিবার, এই এলাকার মানুষ যারা আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আশা করছি যে আগামী 5-6 দিন খুব আনন্দের সঙ্গে আমরা এই দুর্গাপূজা মহোৎসব আমরা কাটাব। এখানে আমার রিকোয়েস্ট থাকবে সুকান্ত ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, খুব সুন্দরভাবে যাতে আমাদের এখানে হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনাদেরকে দেখতে হবে, বিভিন্ন সেফটি, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়। অপরদিকে মনোরঞ্জন দাসপাড়া যুব সংঘের পুজো মণ্ডপে শুভ সূচনা করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা, আদিত্য সরকার, গোপাল সরকার, ক্লাব সভাপতি সম্পাদক সহ ক্লাবের সদস্য সদস্যবৃন্দ এবং এলাকার অভিভাবকগণ। দুটি মণ্ডপে উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের উপড়ে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।